যেটি আট বছর মেয়াদে প্রায় শেষের দিকে আর দু বছর বাকি রয়েছে আমি এখন জানতে পেরেছি যে এ ধরনের এ ধরনের আদান প্রদান করা এটি সুদি লেনদেন করা এখন আমার প্রশ্ন হলো আমি যদি এখন ভেঙে ফেলি তাহলে তো বড়ো ধরনের ক্ষতিগ্রস্ত হব আর দুই বছর যদি কন্টিনিউ করি তাহলে যে টাকা আমি পাবো সে টাকা সবের উদ্দেশ্য ছাড়াই আমি এটি একটি রয়েছে তাকে তার বিবাহের কাজে সাহায্য সহিতা করতে পারবো এই ক্ষেত্রে আমার করণীয় কি হবে আমি যে উদ্যোগ গ্রহণ করেছি সেটি করব নাকি ভেঙে ফেলতে হবে বিষয়গুলো জানালো উপকৃত হব সম্মিত দিনী ভাই আপনি যখন জানতে পেরেছেন যে এটি সুদি লেনদেন এবং ভাঙ্গার ফলে যদি আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হন তথা অনেক ব্যাংক রয়েছে সুদি ব্যাংক যারা লেনদেনের ক্ষেত্রগুলো এইভাবে শর্ত করে ফেলেছে কেউ যদি আগে ভেঙে ফেলে তাহলে তাকে তার আসল পুঁজিও দেবে না এমন যদি হয় বা সে দিতে চায় না যদি এমন হয় এই ক্ষেত্রে আপনাকে কন্টিনিউ করতে হবে যেহেতু সেটা আপনার হাক আর বিষয় যদি এমন হয় যে আপনার আসলটি তারা দিয়ে দেবে তবে লভ্যাংশ দেবে না এমনটি যদি হয় তাহলে আপনার নিজকে পবিত্র করতে এবং নিজকে সুন্দর করে সাজাতে অবশ্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত যে আমি আর সেটি কন্টিনিউ করবো না কেননা আমরা খুব ভালো করে জানি যে আমি অন্যায় করছি যখন আমার কাছে স্পষ্ট এই অন্যায়টি কন্টিনিউ আমি করছি আমি এটি করছি এই ক্ষেত্রে যে যে আমার হায়াত রয়েছে এমনও তো হতে পারে দুই বছরের আগেও আমাকে বিদায় নিতে হতে পারে এমনও হতে পারে যে দু চার দিন পরেও আমাকে বিদায় নিতে হতে পারে এই ক্ষেত্রে আমার করণীয় কি হবে যদি আমরা এইভাবে চিন্তা করি তাহলে আমরা পাবো যে না এটি করা উচিত নয় বরং আমি যখন স্পষ্ট হতে পেরেছি যে এটি অন্যায় অন্যায় থেকে দূরে সরে আসা আর যদি খুব কাছাকাছি হয় তাহলে অবশ্যই পরামর্শ দেবো যে এটা বিশাল একটা অঙ্গ পাবেন যদি বেশি টাকা রেখে থাকেন আর এই টাকা অন্তত তারা অন্যায় কাজে ব্যবহার করবে বিধায় ওলামাগন বলেছেন যে কেউ যদি সুদী ব্যাংকে লেনদেন করে আর যখন সে সেটি গ্রহণ করবে গ্রহণ করাটি তার উচিত হবে এবং গ্রহণ করে অন্য খাতে যেগুলো খাত পড়েছে সেগুলোতে সে খরচ করবে তবে উদ্দেশ্য ছাড়াই এই জন্য তাদের কাছে যদি ওই টাকাটা রেখে দেওয়া হয় তাহলে তারা আরো অন্যায় পথে ব্যবহার করবে এই জন্য আমরা সেটিকে নিতে পারবো এক্ষেত্রে আমরা পরামর্শ দেব ভাই যদি খুব কাছাকাছি হয় হতে পারে দু চার দু চার মাস তাহলে এটি একটি ভিন্ন প্রসঙ্গ যেটা আপনি বলেছেন দুই বছর এটি একটি লম্বা সময় আমি আমার ছোট জ্ঞান এভাবে বলবো যে সেটিকে ক্লোজ করে ফেলা অল্লাহ তাল আলম